वेलकम इन मैथ क्लास। आज के मध्य शिक्षा पर्षद दशम श्रेणी गणित प्रकाश नामक बई थे आयत घन रेक्टेंगुलर प्यारालेलोपिपेड आलोचना करब। तो स्क्रिने कि पिक्चर देखते जगह आयत घन समकोणी चौपलर उदाहरणस्वरूप ये अनेक उदाहरण बाड़ीते विद्यालय परिवेश देखते पाबो। जे रखम ईट देखे देखे बई विभिन्न बक्सेस अमेजन फ्लिपकार्ट विभिन्न बक्स पहुँचे जाए समस्त बक्सेस मोबाइल विभिन्न मेडिसिन बक्स हमें एक उदाहरण तुम्हें देखा एटार एक आयत घनकार समकोणी चौपलर उदाहरण। ये फिगार जर प्रतिटा तल एक एक आयत क्षेत्र जी तलर अपोजिट साइड सदृश हो एक ही रकम हो आर यह तलटाओ एक आयत क्षेत्र एर अपोजिट साइड सदृश से आयत क्षेत्र आर एखे एक तल रहे जार विपरीत दिक एक ही रकम सदृश। टोटाल छटा तल आमरा देखते पेलाम जेखने तीन जोड़ा तल देखते जे तीन जोड़ा तल हे कि एक आयत क्षेत्राकार तलटार संगे अपोजिट साइड कि है ना समान तराले रे तलटार संगे ये तल समान तराले रे तलर संगे तल समान रे। एन जानब ये आयत घन समकोणी चौपल बोलते कि बुझी डेफिनेशन कि ना जे घन वस्तु तीन जोड़ा आयतकार समान्तराल तल द्वारा सीमाबद्ध से ही समस्त वस्तु के आयत घन समकोणी चौपल बला है। हमें एक पिक्चर ड्र कर पिक्चर ये एक आयत क्षेत्र आर एट आयत क्षेत्र তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে এটা একটা আয়তক্ষেত্র যার অপোজিট সাইড হচ্ছে নিচের তল যেটা সেম অ্যান্ড প্যারালাল আবার এই তলটা হচ্ছে আয়তক্ষেত্র যার অপোজিট সাইড এটা সেম অ্যান্ড প্যারালাল আবার এদিকে একটা সাইড আছে যার অপোজিট সাইড হচ্ছে এটা যেটা সেম অ্যান্ড প্যারালাল। তাহলে এই বস্তুকে বলা হবে আয়ত ঘন বা সমকোণী চৌপল। এর তিন ধরনের বাহু থাকে এগুলোকে আমরা একটাকে আমরা দৈর্ঘ্য বলছি একটাকে আমরা প্রস্থ বলছি আর একটাকে হাইট বা উচ্চতা বলা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে এটাকে আমরা গভীরতাও বলে থাকি। এই তিনটি সাইডকে আমরা যথাক্রমে তিনটি বাহুর দৈর্ঘ্য হিসেবে ধরব। ধরা যাক এটা এ একক এটা বি একক এটা সি একক। এবার আমরা এই আয়ত ঘন বা সমকোণী চৌপলের আয়তন বা ঘনফল নির্ণয় করব। নাম্বার ওয়ান আয়তন বা এটাকে বলা হচ্ছে ঘনফল। ঘনফল এই আয়তন বা ঘনফলটা কি হবে না আয়তন বা ঘনফল হবে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটে বাহুর গুণফল। এ বি ইনটু সি এত ঘন একক এটা হচ্ছে আয়তন বা ঘনফল। নাম্বার টু এর সমগ্র তলের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। সমগ্র তলের ক্ষেত্রফল এই সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে না ওপরের সাইড যেটা দেখতে পাচ্ছি এটা একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল এ ইনটু বি এ ইনটু বি আবার যার অপোজিট সাইডে সেম অ্যান্ড প্যারালাল তাহলে সেক্ষেত্রে এ ইনটু বি তাহলে এটাকে আমরা টু এ বি বলে দেবো। আর এই সাইডে একটা আয়তক্ষেত্র যেটা হচ্ছে বি ইনটু সি
जार अपोजिट साइडे सेम रही है तेल एखे बी सी प्लस बी सी टू बी सी आर जेटा साइडे रे दलटा जेटा हे ए इंटू सी ए इंटू सी से क्षेत्र अपोजिट साइड हे एक ए सी टोटाल टू ए सी टू ए सी टू ए सी हमें टूटा कमन नीले हमारे आल्टिमेट हो टू होल इंटू ए बी प्लस बी सी प्लस ए सी एत वर्ग एकक आयतक्षेत्रगुलोर क्षेत्रफलगुलोर टोटाल छटा तलर क्षेत्रफल हे समग्र तलर क्षेत्रफल। नम्बर थ्री हमें ये आयत घनर कर्णर फर्मूला बेर करब कर्णटा कि जिनिस अर्थात एर मध्य हमें जी बृहत्तम दंड रखते पारब এই সাইড থেকে অপোজিট সাইড এটাকে বলা হবে ওর কর্ণ। সেই কর্ণ হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এত একক। এছাড়া এর যে ধারগুলো রয়েছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ এগারো বারো টোটাল বারোটা যে ধার রয়েছে সেই ধারের আমরা দৈর্ঘ্য বের করব। যে ধারের ধারগুলির দৈর্ঘ্য ইকুয়াল এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের পরিসীমা টু হল ইন্টু এ প্লাস বি এক্ষেত্রে ওটা আসবে তাহলে আমার ওভারঅল আমরা পাব ফোর হল ইন্টু এ প্লাস বি প্লাস সি এখানে এ আছে এটা কটা থাকছে এক দুই তিন চার ফোর এ আবার বিটা থাকছে এক দুই তিন চার ফোর বি সি থাকছে এক দুই তিন চার ফোর সি তাহলে ফোর হল ইন্টু এ প্লাস বি প্লাস সি এত একক। ওকে এরপর আমরা পড়ব ঘনক। ঘনক এটা এই চ্যাপ্টারের মধ্যেই রয়েছে ঘনক। এই ঘনক কাকে বলবো না আমার এখানে পিকচার দেখতে পাচ্ছ এই ধরনের বস্তুকে ঘনক বলে। এই ঘনক বলতে আমরা কি বুঝি না যে আয়তঘনের তলগুলি বর্গাকার এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটিরই দৈর্ঘ্য সমান সেই ধরনের আয়তঘনকে আমরা ঘনক বলবো। অর্থাৎ এই যে আয়তঘন আমরা ড্র করেছি এর যদি তিনটে বাহুকে সেম দৈর্ঘ্যে নিই তখন যে ফিগার তৈরি হবে তাকে বলা হবে ঘনক। ঘনকের উদাহরণ আমরা দেখে থাকব যেমন লুডুর ছক্কা রুবিক্স কিউব এছাড়া বিভিন্ন অনেক ঘর আছে যাদের হাইট দৈর্ঘ্য প্রস্থ সব সমান এই ধরনের ঘরকে আমরা ঘনকাকার ঘর বলবো। এরকম অনেক উদাহরণ আমরা দেখে থাকব। আমি ঘনকের ছবি ড্র করছি এটা একটা বর্গক্ষেত্র এটা একটা বর্গক্ষেত্র প্রত্যেকটা বর্গক্ষেত্র একই হবে সদৃশ হবে এবং অপোজিট সাইড সমান্তরাল হবে। তাহলে আমরা এর প্রতিটা বাহুকে যদি একক ধরে নিই তাহলে আমার দৈর্ঘ্য এ প্রস্থ এ আবার হাইট বা উচ্চতাও এ। এই ঘনকের আয়তন বা ঘনফল কত হবে না আয়তঘনের ঘনফল বা আয়তন ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দ্যাট ইজ এ ইন্টু বি ইন্টু সি আর এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম দ্যাট ইজ এ ইন্টু এ দ্যারফোর ঘনফল হবে এ কিউব। এই সমগ্র তলের ক্ষেত্রফলের যে ফর্মুলা ছিল ওখানে এ ইকুয়াল বি ইকুয়াল সি যদি আমি করে দিই তাহলে টু হল ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এই ফর্মুলা কী হয়ে যাবে না সিক্স ইন্টু এ স্কোয়ার এত বর্গ একক আর এর কর্ণের দৈর্ঘ্য কী হবে আবার কর্ণের ফর্মুলাতে আমরা এ ইকুয়াল বি ইকুয়াল সি যদি ব্যবহার করি তাহলে পাবো রুট থ্রি ইন্টু এ। ওকে আর ধারগুলোর দৈর্ঘ্যর ফর্মুলা যেটা ছিল ফোর ইন্টু এ প্লাস বি প্লাস সি এখানে এ ইকুয়াল বি ইকুয়াল সি যদি ব্যবহার করি তা ধারগুলির দৈর্ঘ্য পাব টুয়েলভ ইন্টু এ টোটাল আমাদের টুয়েলভ সংখ্যক ধার রয়েছে ওয়ান টু থ্রি ফোর
নিচে 4 আর এই সাইডে 4 12 সংখ্যক ধার রয়েছে যার দৈর্ঘ্য 12 ইনটু a ওকে এখন কোশে দেখি পেজ নাম্বার 74 থেকে আমরা কোশ্চেন অ্যানসার আলোচনা করব ফার্স্ট কোশ্চেন আমাদের পরিবেশে চারটি আয়তঘনাকার ও চারটি ঘনকাকার বস্তুর নাম লিখি তো কি হতে পারে না ইট হতে পারে মোবাইল হতে পারে বই হতে পারে আর বিভিন্ন মেডিসিনের বক্স হয় এগুলোকে আমরা আয়তঘনাকার বস্তু বা সমকোণী চৌকলের উদাহরণস্বরূপ ধরতে পারি আর ঘনকের উদাহরণ কি কি হতে পারে ঘনকের উদাহরণ আমরা যদি বলি তাহলে ঘনকের উদাহরণ আসবে লুডুর ছক্কা রুবিক্স কিউব বিভিন্ন গিফটের বক্স হয় যেগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই থাকে বিভিন্ন আইস হয় যেগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই থাকবে এই ঘনকাকার ফিগারের বিভিন্ন আইস হয় এগুলো হচ্ছে ঘনকের উদাহরণ ওকে তো সেকেন্ড কোশ্চেন আমাদের রয়েছে যে একটি সমকোণী চৌকলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার 3 মিটার হলে তাহলে আমাদের দৈর্ঘ্যকে আমরা কি স্মল এ ধরেছি দৈর্ঘ্যটাকে স্মল এ হচ্ছে 5 মিটার আর প্রস্থ যেটাকে বি ধরেছি সেটা হচ্ছে 4 মিটার আর উচ্চতা সি যেটা ধরেছি সেটা হচ্ছে 3 মিটার আর কোশ্চেন হচ্ছে এই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কী হবে তাহলে সবচেয়ে লম্বা যে দৈর্ঘ্য রাখা যাবে দ্যাট ইজ আমাদের কর্ণের দৈর্ঘ্য চাওয়া হয়েছে তাহলে এই ঘরে সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য দ্যাট ইজ কর্ণের দৈর্ঘ্য কর্ণের ফর্মুলা কী ছিল না রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কর্ণের দৈর্ঘ্যের ছিল এত একক এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কী ছিল মিটার রয়েছে এত মিটার হবে তাহলে আমরা এ বি সি তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা আছে তাদের বর্গের যোগফল বের করব তাহলে 5a² প্লাস 4a² প্লাস 3a² দ্যাট ইজ রুট ওভার 50 ইকুয়াল 5√2 মিটার এটা হচ্ছে বৃহত্তম দৈর্ঘ্য যেটা ওই ঘরের মধ্যে রাখা যাবে ফোর্থ কোশ্চেন একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত হবে তাহলে এই ঘনকের কোশ্চেন এটা ঘনকের বাহুকে আমরা যদি একক ধরে নিই ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল এ একক এখানে মিটার আছে মিটার ব্যবহার করব ওকে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মিটার আমরা ধরলাম তাহলে ঘনকের প্রতিটি তল তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল তাহলে ঘনকের প্রতিটা তল কেমন তল হয় ঘনকের প্রতিটা তল এক একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বাহু স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার তাহলে ক্ষেত্রে হবে এ স্কোয়ার এত বর্গ মিটার আমাদের বলেছে এই প্রতিটা তলের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গমিটার তাহলে আমাদের শর্ত থেকে কী বলতে পারি না এ স্কোয়ার ইকুয়াল 64 এখান থেকে এ ইভ্যালুয়েট করব এ ইকুয়াল রুট ওভার 64 দেয়ারফোর এ ইকুয়াল 8 মিটার এবার আমাদের কী চাওয়া হয়েছে না এই ঘনকের আয়তন চাওয়া হয়েছে তো অতএব ঘনকটির
आयतन इक्वल ए क्यूब एत घनमीटर ए क्यूब मीन्स आठर क्यूब आठर क्यूब कत हबे ना 512 घन मीटर ओके नेक्स्ट क्वेश्चन আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটা খাল কাটা হয়েছে যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটি কত লম্বা ছিল তার মানে একটা আয়ত ঘনের কথা বলা হয়েছে যার আমাদের প্রস্থ দিয়েছে প্রস্থ বা যেটাকে চওড়া বলেছে প্রস্থকে 2 মিটার আর গভীরতা গভীরতা হচ্ছে 8 ডেসিমিটার 8 ডেসিমিটারকে আমরা মিটার করে নেব 0.8 মিটার আর খালটা কত লম্বা সেই লম্বাটাকে আমরা ধরছি এক্স মিটার দেয়ারফোর এর আয়তন ইভালুয়েট করব আয়তনটাই কি হবে মাটির পরিমাণটা দেবে তাহলে আয়তন বা ঘনফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা তাহলে এক্স ইনটু প্রস্থ 2 ইনটু উচ্চতা এক্ষেত্রে গভীরতা 0.8 এত ঘন মিটার ওকে তাহলে এইটা হলো আমার আয়তন শর্ত বলছে এটাই আমার মাটির পরিমাণ এই মাটির পরিমাণটা হচ্ছে 240 ঘনমিটার তাহলে আমি বলে দিতে পারবো এক্স ইনটু 2 ইনটু 0.8 ইকুয়াল 240 দেয়ারফর এক্স ইকুয়াল 240 ডিভাইডেড বাই 2 ইনটু 0.8 এখানে আমি দশমিকটাকে তুলে দেব তাহলে এখানে 10 হবে 8 ইনটু আমরা 3 করলে 24 পাই 0 আছে 2 ইনটু 15 করব তাহলে টোটাল এক্স ইকুয়াল হচ্ছে 150 মিটার তাহলে খালটি 150 মিটার লম্বা ছিল এভাবে আমরা পরের ভিডিওতে আরও এক্সাম্পল নিয়ে ফিরে আসব আজকে এই পর্যন্ত টাটা বাই বাই